শোন দোস্ত আজকাল থেকে যদি এই সাইটটা কাজ তুই করতে পারস জীবনে কোনোদিন তোর টাকা পয়সা সমস্যা না আরে বন্ধু তুই কস কি কি এমন কাজ করলে সারা জীবন টাকা পয়সা থাকবে কোন অভাব না তুই আমার বন্ধু আমি তো বর্তমানে খুব অভাবে আছি সংসার সারাইতে খুব কষ্ট হইতেছে বন্ধু তোরে একটা কথা বলি তুই এই যে আমার কাছে টাকা চাস অন্যের কাছে টাকা চাস কারোর কাছে টাকা না পাইলে ঋণ করস লাভের উপরে নেস এগুলো না করে যে টাকা পয়সার মালিক মানে দুনিয়ার মালিক সে আল্লাহর কাছে তুই দোয়া করস টাকা চাস তোরে কিন্তু আল্লাহ কোনোদিন ফিরাই দিব না একদিন না একদিন তোরে আল্লাহ দিব আর যখন আল্লাহ তোরে দেওয়া শুরু করবে তখন তুই নিয়ে কুলাইতে পারবি না তাই বলছি কি সবকিছু বাদ দেয় একমাত্র আল্লাহর কাছে চা কাজে লাগবো আচ্ছা ঠিক আছে বুঝলাম আল্লাহর কাছে টাকা চাই মো বা আল্লাহর কাছে আমি দোয়া কর্ম এটা কি তোর সাইডটা কাজের বিক্রে পরে নাকি বাহিরে সেটা আমার বল না রে দু সাইডটা আমার বাহিরে এটা তোর আগে বললাম এই কারণে তুই আল্লাহরে স্মরণ করস আর তুই আল্লাহর কাছে চাস মন আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোন সময় কাউকে ফিরাই দেয় না দেখা তোর এমন সময় দিব আল্লাহ তুই নেয়ার কুলাইতে পারবে না তুই করবি আল্লাহ আমার আল্লাহ তারপর তোর আল্লাহ আরো দিবই দিব শোন তুই যে সাইটটি কাজ করবি সাইটটি কাজের মধ্যে প্রধান একটি কাজ হল গা তুই জীবনে কোনো সময় কোন অবস্থাতে কথা বলবি না মিথ্যা কখনো কখনো মিথ্যা যাহার নাম পর্যন্ত পৌঁছে দেয় ধ্বংসের দিকে নিয়ে যায় তাই জীবনে যাই হয়ে যাক না কেন সর্বদা তুই বলবি শুন দুই নম্বর কত হলো কখনো রিজিকের লগে বেহাদবি করা যাবে না রিজিককে কখনো অসম্মান করা যাবে না রিজিক নিয়ে খেলাধুলা করা যাবে না মনে কর তুই খাইতে বসে বাদ ফালাই দিলি বাদ পাই নিচে ফালাই দিলি এসব কাজ কখনো করা যাবে না এসব করা রিজিকের লগে বেঁধে তোবি করা আল্লাহ তো বলেছে তোমরা কাও পান করো তোমরা কখনো অপচয় করো না আর তুই যে চাকরি করছ না কেন তোর অফিসের কাজগুলো মনোযোগ সহকারে নিজের মনে করে করতে হবে মানে বিশেষ করে তুই সম্মানে জায়গা রাখতে হবে সেই কাজটা মানে যেখান থেকে তো রিজিক আসে রিজিকটা কখনো অসম্মান করা যাবে না তরে হন যে কথাটা কম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুই যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করস তুই যদি মনে করস তুই মুসলমানের করে সন্তান তাহলে তোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বাধ্যতামূলক আর নামাজ সবার উপরে ফরজ আর তুই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়স তুই যত অল্প টাকা কেম তোর টাকার মধ্যে অনেক বরকত হবে তোর হাত সব টাকা থাকবে আর তুই যদি নামাজ না পড়স তোর ঘরে কোনো শান্তি আসবে না যত টাকা পয়সায় কামাস টাকা পয়সার কোনো মূল্য থাকবে না তোর কাছে আর একটা কথা অনেকে বলে নামাজ পড়ে না তোর কি আছে আমার ইমান আছে আরে ভাই আপনার যদি ইমান থাকতো তাহলে তো আপনি নামাজই পড়তেন দোস্তু এখন তুই তিনটা কথা কইস তিনটা কথা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় তিনটা কথা একটা কথা আমার জীবনের আমি সবকিছু আমল করতে পারি কিনা দেখি আল্লাহ ভরসা শোন চার নাম্বারটা হচ্ছে তোর পরিশ্রম এটা মানসিক হইতে পারে শারীরিক হইতে পারে যেমন কিছু কথা আছে না এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাইতে দেয় না এমন স্বপ্ন দেখিও না যে স্বপ্ন দেখি তুমি ঘুমাইয়া যাও ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না পরিশ্রমের সৌভাগ্যের প্রসূতি আনে না কি জানি একটা কথা আমার মনে নাই তুই অত্যন্ত পরিমাণ পরিশ্রম করতে হবে সৎ থাকতে হবে আর আল্লাহ তুই দেখবে যে আল্লাহ তোর এক সময় এমন পরিমাণ দিবে তুই আর নিয়া কুলাইতে পারবি না তুই বলবে আল্লাহ আমার আল্লাহ লাগবে না তাই বলছি দোষ তুই চারটা কাজ যদি করতে পারো জীবনে তুই সফল হবি এবং আপনারা বল সবাই যদি এই কাজ গুলা করতে পারেন সবাই ইনশাল্লাহ সফল হবেন সবাই ভালো থাকেন